কমলা ও মালটা চাষে সফলতা পেয়েছেন নওগাঁ ও ঠাকুরগাঁওয়ের দুই চাষি। সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ফল যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। এসব বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরাও। নগর ধামরাইহাটের অগ্রাদিগুণ গ্রামের কৃষি উদ্যোক্তা সাইদুল হোসেন প্রথমে 5 বিঘা জমিতে কমলা ও মালটার চাষ শুরু করেন। সফল এই উদ্যোক্তার বাগানের আয়তন এখন বেড়ে দাঁড়িয়েছে 20 বিঘায়। সুস্বাদু হওয়ায় বাজারে সব ফলের দামও ভালো। কৃষি অফিসের সঙ্গে পরামর্শ করে আমি এই ফল বাগান করার চেষ্টা করি এবং তাদের সার্বিক সহযোগিতায় আমি এই ডিআর গড়ের প্রথম বাগানটা করি। এই বছরই আমার প্রথম ফল এসেছে, মালটা আসছে, মালটা বিক্রি করে দিছে এবং এরপরে এখন আমার বাগানে কমলা। সাইদুলের এই কৃষি খামারে কর্মসংস্থান হয়েছে বেকার যুবকদের। এই বাগান দেখাশোনা করি, সার দিই, বীজ দিই, নেলাখোঁড়া করি, পানি দিই। আমি সাইদুল ইসলামের বাগানে প্রায় দীর্ঘ 2 থেকে 2.5 বছরের মধ্যে কাজ করি। সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা সাপোর্ট দিয়েছি ওনার একাগ্রতা এবং সর্বোপরি এই অঞ্চলের সাইট্রাসের জন্য আবহাওয়াটার কারণে কিন্তু তিনি এইখান থেকে ভালো একটা প্রফিট করবে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের কৃষক জুয়েল দার্জিলিং জাতের কমলা চাষে ব্যাপক সফলতা পেয়েছেন। 475% আয়তনের এই বাগানে কমলা চাষের পাশাপাশি চারা উৎপাদন করছেন তিনি। এখানে ন্যাচারালি কোনো খরচ নাই, এখানে শুধু আমি গোবর সার আর পানি ব্যবহার করতে হয়, রাসায়নিক কেমিক্যাল কোনো এখন পর্যন্ত ব্যবহার করিনি, ইউরিয়া সার ছাড়া। এটা আসলে খরচ কম কিন্তু আয় অনেক বেশি। সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা কমলা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। ঠাকুরগাঁওর এই পীরগঞ্জে যে এত সুন্দর কমলা বাগান রয়েছে যা দেখে যে কেউ অভিভূত হয়ে যাবে। সবুজের মধ্যে একগুলো মনে হচ্ছে কমলা কালার যে এত সুন্দর মানে ফুটে আছে, তো দেখে খুবই ভালো লাগছে। ঠাকুরগাঁয়ে 1032টি কমলা এবং মালটার বাগান রয়েছে। সাব্বির রোজ, DBC নিউজ ডেস্ক।